জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ কর্মসূচি পালন করেছে। 486 জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও পুনর্নিয়োগের দাবিতে শনিবার সকাল থেকে বিক্ষোভ মিছিল শেষে দুপুরে প্রায় দুঘণ্টা ব্যাপী কারখানার প্রধান ফটক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় কারখানায় অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীদের মধ্যাহ্ন বিরতিতে বের হতে আধ ঘণ্টা দেরি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা চাকরি ফেরত না পেলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সমাবেশে শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন পগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ মামুন, ট্রান্সপোর্ট সমিতি সভাপতি আবুল হোসেন সরকার, পরিবহন শ্রমিক সংগঠনের আহ্বায়ক আক্কাসউদ্দিন প্রমুখ। এদিকে নতুন শ্রমিক নিয়োগ বন্ধ রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠান আদালতে মামলা দায়ের করে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষ দরপত্র আহ্বান না করে বিধি বহির্ভূতভাবে নিজেদের পছন্দ মতো লোকজন নিয়োগের পায়তারা করছে, অথচ কর্মহীন শ্রমিকরা কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ মোহাম্মদ কবির জানান, যমুনা সার কারখানার শ্রমিকদের অবস্থান কর্মসূচির জন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল। শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কর্মসূচি পালন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।